ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ষষ্ঠ শ্রেণীর 19তম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সমাধান আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিউয়ার্স, আমরা দেখছি যে এরকম একটি অ্যাসাইনমেন্ট পেপার কিন্তু আপনারা পেয়েছেন, যেখানে আপনাদেরকে বলা হয়েছে অ্যাসাইনমেন্টটি কী করতে হবে। এখানে বলা হচ্ছে প্রথম ঝালমুড়ির একটি দেওয়া আছে, পাত্র দেওয়া আছে এবং আরেকটি পাত্র দেওয়া আছে, যেখানে একটি বিকার দেখছি। এবং বলা হচ্ছে যে প্রথম দ্বিতীয় পাত্রে অপরিষ্কার লবণ মিশ্রিত পানি আছে। তো বলা হচ্ছে এক নম্বরে কোন পাত্রে অসমসত্ত্ব মিশ্রণ রয়েছে, কেন এটি অসমসত্ত্ব মিশ্রণ। আর দ্বিতীয় পাত্রের কথা বলা হচ্ছে, দ্বিতীয় পাত্র থেকে লবণের স্ফটিক প্রস্তুত করার কার্য পদ্ধতির ধারাবাহিকতা পোস্টার পেপারে বা ক্যালেন্ডারের উল্টো পাতায় আর্ট পেপারে লিপিবদ্ধ করো। তো ভিউয়ার্স, এটি কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট নম্বর 5 এবং অ্যাসাইনমেন্ট শিরোনাম হচ্ছে মিশ্রণ। তো এক নম্বর দেখে নেই আমরা, এক নম্বরে কী আছে? এক নম্বরে আমরা বলবো এটি সমসত্ত্ব মিশ্রণ, যে মিশ্রণে দ্রাবক ও দ্রবের উপাদানগুলো মিশ্রিত করে পুনরায় সহজে পৃথক করা যায় না, সেই মিশ্রণকে সমসত্ত্ব মিশ্রণ বলে। তো ভিউয়ার্স, এক নম্বর প্রশ্নের উত্তরে আমরা যেটা দেখছি, সমসত্ত্ব মিশ্রণ কাকে বলা হয়, যে মিশ্রণের দ্রাবক ও দ্রবের উপাদানগুলো বিস্তৃত করে পুনরায় সহজে পৃথক করা যায় না, সে মিশ্রণকে সমসত্ত্ব মিশ্রণ বলে। অসমসত্ত্ব মিশ্রণ কাকে বলা হয়, অসমসত্ত্ব মিশ্রণের দ্রাবক ও দ্রবের উপাদানগুলো বিস্তৃত করে পুনরায় পৃথক করা যায় এবং সে মিশ্রণকে অসমসত্ত্ব মিশ্রণ বলে। উদাহরণ দিচ্ছি আমরা, বালি ও চিনির মিশ্রণ। বালি ও চিনিকে একত্রে মিশানোর পর তাদেরকে খালি চোখে আলাদা হিসাবে বোঝা যায় এবং ইচ্ছা করলে এগুলোকে আলাদা করা যায়। যেমন বালি ও চিনির মিশ্রণকে তাপ দিলে চিনি গলে যাবে এবং বালি থেকে আলাদা হয়ে যাবে। এক নম্বর উদ্দীপকে প্রথম পাত্রে ছিল ঝালমুড়ি, যা খালি চোখে দেখা বোঝা যায়। কোনগুলো ঝালমুড়ি এবং কোনগুলো অন্যান্য উপাদানের দিকে হাত দিয়ে বেছে বেছে আলাদা করা যায়। তো ভিউয়ার্স, আমরা বুঝতে পারলাম যে এক নম্বর যে উদ্দীপকটি ছিল, সেই এক নম্বর উদ্দীপকে কিন্তু আমরা ঝালমুড়ি পেয়েছিলাম এবং ঝালমুড়িটা যেহেতু প্রত্যেকটি আলাদা করা যায়, তাই আমরা বলবো যে এটি একটি অসম্পৃক্ত দ্রব্য। তাই উপরোক্ত আলোচনার মধ্যে বোঝা যায় যে উদ্দীপকের প্রথম পাত্রে ঝালমুড়ি ছিল, যা একটি অসমসত্ত্ব মিশ্রণ। দুই নম্বর, দ্বিতীয় পাত্র থেকে অপরিষ্কার লবণ হতে লবণের স্ফটিক উদ্দীপকের প্রথম পাত্র ছিল ঝালমুড়ি, যা খালি চোখে দেখা বোঝা যায়। কোনগুলো ঝালমুড়ি এবং কোনগুলো অন্যান্য উপাদানেদেরকে হাত দিয়ে বেছে বেছে আলাদা করা যায়। তাই উপরোক্ত আলোচনার মধ্যে বোঝা যায় যে উদ্দীপকের প্রথম পাত্রে ঝালমুড়ি ছিল, যা একটি অসমসত্ত্ব মিশ্রণ। তো ভিউয়ার্স, আমরা প্রথম পাত্রের উত্তর শেষ করলাম, দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর শুরু করছি। দ্বিতীয় পাত্র থেকে অপরিষ্কার লবণ হতে লবণের স্ফটিক প্রস্তুতকরণের কার্যপদ্ধতি ধারাবাহিকভাবে নিম্নে লিপিবদ্ধ করা হলো। প্রয়োজনীয় উপকরণ লাগবে, মধ্যে দুটি বিকার লাগবে, একটি ফানেল লাগবে, চীনামাটি বা পোর্সেলেনের বেসিন লাগবে, ত্রিপদী একটি স্ট্যান্ড লাগবে, কাঁচদণ্ড লাগবে, তার জারি লাগবে এবং ফিল্টার পেপার লাগবে। তো ভিউয়ার্স, কোয়ালিটি ম্যান চ্যানেল থেকে আপনাদের এটি প্রেজেন্ট করছি। আমরা আপনাদের জন্য আপনাদের প্রয়োজনীয় বিষয়গুলো সবসময় প্রেজেন্ট করার চেষ্টা করে থাকি। সো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের জন্য সবসময় কিন্তু আপনাদের নিউজ আপডেটগুলো দিয়ে থাকি, যে আপনাদের কখন পরীক্ষা, কখন কোন বিষয়গুলো। রাসায়নিক দ্রব্য দেখছি আমরা, কঠিন খাদ্য লবণের নমুনা কার্যপদ্ধতি আমরা কী কী করবো। 250 সেন্টিমিটার আয়তনের একটি বিকারে 100 গ্রাম পানি নিয়ে এতে প্রায় 35 গ্রাম অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড যোগ করে একটি কাঁচদণ্ডের সাহায্যে উত্তমরূপে নেড়ে দ্রবণ প্রস্তুত করি। এরপর ফিল্টার কাগজের মাধ্যমে দ্রবণটিকে প্রতিস্থাপন করে পরিশুদ্ধ দ্রবণ অন্য বিকারে নেই। বিকারটিকে ত্রিপদী স্ট্যান্ডের উপরে স্থাপিত তারের উপর বসিয়ে বুনসেন দ্বীপের সাহায্যে উত্তপ্ত করে দ্রবণটিকে ঘনীভূত করি। দ্রবণটি সম্পৃক্ত হয়েছে কিনা তা জানার জন্য উত্তপ্ত দ্রবণ ঘনীভূত কিছু পরিমাণটি পরীক্ষা নলে নিয়ে ট্যাপের পানিতে ঠান্ডা করি। ঠান্ডা দ্রবণে কেলাস দেখা দিলেই দ্রবণটি সম্পৃক্ত হয়েছে বলে ধরে নেওয়া যায়। সম্পৃক্ত উক্ত দ্রবণকে কিছুটা শীতল করার পর দ্রবণে সামান্য পরিমাণ বিশুদ্ধ গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করি। এর ফলে বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডের কেলাস উৎপন্ন হয়ে নিচের দিকে জমা হতে থাকে। উপরে স্বচ্ছ দ্রবণে আরও কিছু পরিমাণ বিশুদ্ধ গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে ক্লাসন প্রক্রিয়া শেষ হবে। প্রতিস্থাপনের সাহায্যে দ্রবণ থেকে সোডিয়াম ক্লোরাইডের ক্লাস পৃথক করি এবং ক্লাসগুলো সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণে ধৌত করি। প্রাপ্ত ক্লাসগুলোকে পোর্সেলেন বা চীনামাটির সরানো বেসিনে নিয়ে সামান্য উত্তপ্ত করি। এর ফলে ক্লাসের গায়ে লেগে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিড বাষ্পকারে চলে গেল। এভাবে প্রাপ্ত প্রায় শুষ্ক ক্লাসগুলোকে বায়ুতে রেখে শুষ্ক করা যায়। দ্রুত শুষ্ক করার জন্য ক্লাসগুলোকে অরান্ধ্র ক্যালসিয়াম ক্লোরাইড পূর্ণ একটি শোষক আধারে রাখা হয়। কিছুক্ষণ পর বিশুদ্ধ শুষ্ক সোডিয়াম ক্লোরাইড ক্লাস পাওয়া যায়। সতর্কতা, হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার সতর্ক থাকতে হবে, এটি অ্যাসিড তাই শরীরে কোথাও লাগলে মারাত্মক ক্ষতি হতে পারে। বিকার কাঁচের তৈরিতে এটি ব্যবহারে সাবধান থাকতে হবে। বুনসেন দ্বীপের ব্যবহার সাবধানে করতে হবে যেন হাত পুড়ে না যায়। তো ভিউয়ার্স, আপনাদের চ্যানেল কোয়ালিটি ম্যান, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাদের
অপূর্ণতা জানাবেন, আপনাদের প্রয়োজন করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ঐশ্বরবেলা।